তো রক গার্ডেনের পর এখন আমরা চলে এসেছি গঙ্গা মাইয়া পার্কে, আর সুজিত ওখানে টিকিট কাটছে, আর এত উঁচুতে আমার কান বন্ধ হয়ে গেছে। চুইংগাম খেলে কানটা খুলবে। রক গার্ডেনটা দারুণ ছিল, গঙ্গা মাইয়া পার্কটাও খুব সুন্দর। না, রক গার্ডেনটা অনেকটা বেশি ভালো এটার থেকে, তাই না? কোন দিকে যাবে আগে? আগে কোন দিকে যাবে? ওই দিকে যাবে, নিচের দিকে নামবে, তাই তো? চলো। তবে মানে এই রক গার্ডেনের তুলনায় কিন্তু গঙ্গা মাইয়া পার্কটা ভালো লাগছে না? এইখানে অতটা সাজানো গোছানো নেই। হ্যাঁ, রক গার্ডেনটা বেশি ভালো। এখানে তো মেনটেন্যান্স ঠিকঠাক মতো নেই, মেনটেন না, ওয়েল মেনটেন না। এখানে কিন্তু ঠান্ডাটা অনেকটা কম না? অনেক কম, অনেকটা নিচে না? সরু ঝর্ণা, ছোট ঝর্ণা। এটাই কি পরে এই এই যে জলের স্রোতটা এটাই কি পরে গঙ্গায় মিশে গেছে? এই জন্যই কি এর নাম গঙ্গা মাইয়া পার্ক? এটা আমার জানার খুব ইচ্ছা আর কি। এটা আস্তে আস্তে ঠিক আছে, আগে একটু নিচটা ঘুরে আসি, চলো দেখি। এই কোন দিকে যাবো? অনেক রাস্তা তো, শাখা প্রশাখা অনেক বেরিয়ে গেছে, অনেক শাখা প্রশাখা। চলো যাওয়া যাক নাবি। হ্যাঁ, সুন্দর পারবো। সর্বনাশ, চলো। হ্যাঁ, দারুন। এখানে জলটাকে হোল্ড করছে, ওখানে টারবাইন লাগিয়ে দাও, জলবিদ্যুৎ। বেশি ডিপ না কিন্তু, নিচটা দেখা যাচ্ছে। এখানে একটা ঝর্ণা আছে, পুরোনো দিনের একটা বাড়ি, উপরে কিন্তু চা গাছ। ওই দেখো চা গাছ। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, কেউ চাইলে বোটিং করবে। না না, চলো ওই দিকটা একটু ঘোরা যাক। এই ঝর্ণাটার কাছে চলে এসেছি একদম। আর তো চলো না ওই দিকটা, ওই দিকে ঘোরা যাক। দারুন, কি ভালো লাগছে এখানটা। দেখো দেখো জলটা কত ক্লিয়ার, এখানে ভীষণ ক্লিয়ার নিচ দেখা যাচ্ছে পুরো। উপরে টি গার্ডেন, পুরো ন্যাচারাল। এখানে ওরা আটকে রেখেছে জলটাকে, তাই না? দারুন দারুন, চলো চলো ঘোরা হয়। এবার হাঁটু যাবে, দারুণ লাগছে এখানটা। এই তো এখানে দাঁড়িয়ে যাই একটু। এখন রাই একটু প্যাডলিং করছে, ওর একটু ইচ্ছা হয়েছে প্যাডলিং করা। আস্তে দাও, আস্তে, স্পিড হয়ে ফাস্ট হয়ে গেছে বেশি। হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর এরকম জায়গা, এরকম একা বোটিং করা কেউ নেই। চলো এবার আস্তে আস্তে ঘন্টা ঘুরাবো।
এরকম জায়গায় একা বোটিং করাটা তো মানে বেশ ভয়, সবাই উঠেছে বলেই আমরা উঠেছি। নৈনিতালে তো লোক থাকে, নৈনিতালে বোটিং করেছিলাম ওখানে লোক ছিল, কিন্তু এরকম একা একা পাহাড়ে এরকম ঝর্ণার জলের মধ্যে দারুণ এক্সপিরিয়েন্স, তাই না? চলো, হ্যাঁ আমাদের এবার মোটামুটি টাইম হয়ে এসছে, আমরা এবার ওখানে ওইখানটা আমাদেরকে পার্ক করাতে হবে, এটা যে টাস্ক, এই টাস্কটা আমার হাতে, তুমি শুধু আস্তে আস্তে প্যাডলিং করতে থাকো, ঠিক আছে? আমি একদম ঠিকঠাক মতো ঘুরিয়ে জায়গা মতো আমাকে একদম ইস্যু করাতে হবে, ঠিক আছে? তো এবার আমি একটু ঘোরাতে শুরু করি জিনিসটাকে, লাইট টার্নিং অল্প অল্প করে ঘুরছে, দেখো আমরা পার্ক করছি, পার্কিংটা পুরো ভিডিওতে দেখাবো না, ওই দিকটা কেমন দেখেছো? দরকারই নেই, ওই দিক ওই ডিস্কটা আমি নেবো না, চলো ঘোরাও। এই দেখো ওরা স্ট্রাগলিং করছে, একদম সাইড থেকে ঘুরিয়েছে, আমরা বুদ্ধি করে জায়গা নিয়ে ঢুকাচ্ছি, সোজা ঢোকাবো এবার, তোদের চাবি নেই। হ্যাঁ দেখো আমাদের পার্কিং কিন্তু খুব ভালো হচ্ছে, দেখো একদম স্ট্রেট যাচ্ছি, এবার আস্তে আস্তে, এবার আমাকে দিয়ে দাও, এবার আমাকে দিয়ে দাও, পার্কিং দেখো আমাদের পার্কিং, ভুলভাল পার্কিং, আমাদের পার্কিং পার্কিং হচ্ছে পারফেক্ট হবে, দেখো তার পার্কিংটা করিয়ে নি, পার্কিং করলে তার ফটো খিচতে পারবো। বলবো ফটো তুলে দিই এখানটায়, এখানে মানে বাজে লাগবে, হ্যাঁ আমাদের ওদের মধ্যে একটা ফটো তুলবো, দাদা এক ফটো উঠালো ভাই, আরে কি নেই, আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সব কুছ কর সকতে। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, আর আসার পর আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, কারণ আমার একটু ভমিটিং প্রবলেম হয় গাড়িতে উঠলে, তো এই কারণে আমরা আজকে আমাদের হোটেলে নিজে যে রেস্টুরেন্ট থাকে সেখানেই খেয়ে নিচ্ছি, আজকে আমরা একদম প্লেন খাবো, বেশি কিছু খাবো না, এতদিন ধরে কালকে প্রচুর চাইনিজ খেয়েছি, সকালবেলাও কেভিন টার্সে অত বেশি হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে ফ্রাই ফ্রাই ম্যাক্সিমাম টাইম খাওয়া হচ্ছে আর কি, তো এই জন্য আমরা কি খাচ্ছি বলো, প্লেন রাইস অর্ডার দিয়েছি, ডাল অর্ডার দিয়েছি, আর আলু ফুলকপির তরকারি একটা অর্ডার দিয়েছি, আর অমলেট অর্ডার দিয়েছি, ব্যাস অর্ডার দিয়েছি, আসুক দেখি কীরকম কী খেয়ে। তো আমাদের লাঞ্চ এসে গেছে, তো এখানে আছে আলু আর ফুলকপির তরকারি, যেটা ভর্তা, মানে ফুলকপির ভর্তা ওরা বলছে এখানে ভর্তা, আর এটা হচ্ছে ডাল ফ্রাই, ডাল ফ্রাই, আর এটা আমরা অমলেট নিয়েছি, প্লেন রাইস রাইস আছে, আর এখানে ওরা স্যালাড দিয়েছে, আচার এখানে দেখো লাঞ্চ সেরে আসার পর কোনটা ডাল ভাত, তো এটাই সেরা খাবার, আর এখনো বসে গেছে, কেউ ফেলেছো একটু লেগেছে, বিছানার অবস্থা দেখাচ্ছি না, আমার মনে হচ্ছে এখানে আরো একটা বেড থাকলে ভালো হতো, মানে একটা বেডের মধ্যে আমি জামা কাপড় রাখতাম, আর একটা বেড এমনি ঠিকঠাক থাকতো, আর আমি আসার সময় জানো তো দুখানা চাদর নিয়ে এসেছিলাম, একটা চাদর আমি বেডে বিছিয়ে দিয়েছি, আর একটা চাদর ওরা যে কম্বলটা দেয় আর কি, তো সেইটার নিচে আগে ওটা গায়ে দিয়ে তার উপর ওদের কম্বলটা দিয়ে তারপর দিচ্ছি, বেড়াতে গেলে আমি এটাই করি, মানে এটা আমি মার কাছ থেকে দেখেছি, মাও এটা করতো, তো আমিও এটাই করি। আর এখানে এই যে তুমি এখন কি খাবে, পেস্ট্রি, বাবা এত যে তুমি খেলে, তাহলে আমাকে আমার থেকে তুমি অতগুলো গাড়ি গাড়ি ভাত না খাইয়ে তুমি নিজে খেতে পারতে ভাতগুলো, আমি পেস্ট্রি খাবো কিভাবে, সব যদি আমি খেয়ে তার পেস্ট্রিটা খেতাম কিভাবে, না তো ভালো কথা, এখন বলবো যে ওই খুশপুর থেকে কালকে যে পেস্ট্রিটা এনেছিলাম সেই সেই পেস্ট্রিগুলো এখন খাবে, পেস্ট্রিগুলো আর গিটটুনি খাচ্ছি পেস্ট্রি, ঠিক আছে কেমন গো, তুমি তো ব্ল্যাক ফরেস্টই আনলে তোমার জন্য, হোয়াইট ফরেস্ট তো আমার জন্য ছিল, কি জানি কি করবে, খাবে না ব্ল্যাক ফরেস্ট, খাই তুমি কি বলছিস খে বলো,
আমাদের ওখানে কেন তো ব্ল্যাক ফরেস্ট একটু বেশি সফট আর কি বলা যায়, তাই না? হোয়াইট ফরেস্টের তুলনায় তাহলে আমি একটু খাই। হাতের জন্য কিছু একটা কিনে, চলো 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 না গো, কিনবে? হাতের জন্য কিছু একটা কিনে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ চলো, বিপদ ঠান্ডা সুন্দর একটা ছিল গোল্ডেন রিট্রিভার, একটু পরে যাবো টি জাংশন থেকে, চাটা একটু খেতে হবে আর পড়া যাচ্ছে না ঠান্ডায়। চা খেলে চাঙ্গা, চায়ের চাঙ্গা। তো তখন টি জাংশন থেকে চাটা খেয়ে আমরা একটু হোটেলে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর পড়া যাচ্ছিল না। মানে তারপরে এসে তারপরে গিয়ে আরেকটা করে লেয়ার জড়ালাম আমি আর ও দুজনই, মানে তখন দুটো লেয়ার ছিল এখন তিনটে লেয়ার। তো এখন বেটার লাগছে, এসেছি আবার, এখন বাজে 6:30। আর আবার এসে একটুখানি ভেজ মোমো খেয়ে নিলাম, এই স্ট্রিট ফুডগুলো খাওয়া লাগবে। খুব ঠান্ডা, হাত টাত বারে জমে যাচ্ছে পুরো। তো এখন একটু ঘুরে টুরে আজকে রাতে ডিনারটা মোস্ট প্রবলি গ্রিনারিজে করবো ভাবছি। তো যদি করে থাকি অবশ্যই শেয়ার করবো, যেখানেই করি না কেন শেয়ার করবো অবশ্যই। তো এখন একটু মেলার দিকে যাই, হেঁটে থাকি, হাঁটতে থাকি একটু, হ্যাঁ দেখতে থাকলে ভালো লাগবে। বাইরে খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ ভাবছি। তাই আমরা এখন কি খাবো, ও তো বলছে একদম প্লেন রাইস খাবে আর মাটন পনির খাবে, একদম প্লেন, নন ভেজ কিচ্ছু খাচ্ছি না আজকে, নন ভেজ কিছু খাবে না। কালকে আবার ফিরতে হবে গাড়ি, তাই খাবো ভাই কি করে যাবে। তোমার যদি কিছু ইচ্ছা থাকে তুমি নিতে পারো নিশ্চয়ই, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমরা কখনো ডিনার করিনি এখানে। বাইরে বাইরে ওইদিকে গান হচ্ছে, এদিকে আমরা বসে আছি, এখানটা ফাঁকা। তো আমরা গ্রিনারিজের একদম যেখানে ব্যালকনি টাইপের বানানো আছে সেই জায়গাটা বসে আছি, এখানটা ফাঁকা, প্রচন্ড ঠান্ডা। না আমার এখন ঠান্ডা লাগছে, আর ঠান্ডা লাগছে না, আমরা তিনটে লেয়ার পড়েছি এবার ঠান্ডা আছে, ঠান্ডা আছে, হ্যাঁ লোকজন কাঁপছে এখানে। আর আমাদের এখানে খাবার আসেনি, এই সুযোগে কয়েকটা ফটো ফটো তুললাম। আর এই লাইটগুলো মানে সেই আর ওই জায়গাটা দেখো লাইট লাইটগুলো, ওটা অবশ্য সকালবেলা ব্রেকফাস্টে ওই জায়গাটা খুলে, তো দারুণ লাগছে। আমাদের ডিনার এসে গেছে আর আমরা এখানে নিয়েছি মাটন পনির আর রাইস, পনিরের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, পনিরের কোয়ান্টিটি হ্যাঁ তুলনামূলক রাইস, রাইসের থেকে অনেকটা বেশি। আমরা ভাবছি কাকে দিয়ে দেওয়া যায়, খুঁজছি লোকজন, খেতে পারবো এতটা আমরা একা, পনিরটা বেশি বেশি করে খাবো আর কি।